ভোটের মাঠে প্রার্থী ছিলেন, সময় দিতে না পারায় জমিতে জন্মেছে আগাছা। ভোট মিটতেই জমিতে নেমে পড়েছেন প্রার্থী, উপপ্রধানকে হারিয়ে গ্রামের মধ্যমণি সুটিয়ার কৃষক। ভোটের ময়দানে নিজে প্রার্থী ছিলেন, সেভাবে সময় দিতে পারেননি, যার ফলে চাষের জমিতে জন্মেছে আগাছা। প্রায় এক মাস এক প্রকার বন্ধ ছিল কৃষিকাজ, ব্যস্ত ছিলেন ভোটের কাজে। ভোট মিটেছে, ফলাফল ঘোষণা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করতে পেরেছেন। এবার নেমে পড়েছেন মাঠে চাষের কাজে, মাঠে আগাছা দমন করতে। চাষের মাঠ থেকে ভোটের ময়দান, নির্বাচনের দিন যত এগিয়ে এসেছে লড়াই ততই কঠিন হয়েছে। তবে সমস্ত লড়াইতে উত্তীর্ণ হয়ে এখন গ্রামের হিরো সুটিয়ার কৃষক অসিত কুমার পোদ্দার এবছরই পঞ্চায়েত নির্বাচনে প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নামেন। লড়াইটা ছিল স্থানীয় পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধানের বিরুদ্ধে। 24 ভোটে শাসক দলের প্রার্থীকে হারিয়েছেন। ভোটযুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটযুদ্ধ আপাতত শেষ, এবার লড়াই কৃষি জমিতে। অসিত জানালেন, আমরা গরিব মানুষ, কৃষিকাজের ওপরেই নির্ভরশীল। বিগত এক মাস জমিতে সার জল কিছুই দেওয়া হয়নি, জমি পুরো আগাছায় ভরে গেছে। চাষবাস না করলে খাবো কি, সে কারণেই ভোট মিটতেই কাজে নেমে পড়েছি। আমি অ্যাকচুয়ালি বিজেপি থেকে দাঁড়িয়েছিলাম, ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলাম। তো আমার পার্টি দাঁড়িয়েছিল আমার বিরোধী হয়ে, মানে শাসক দলের থেকে। আমার সুটিয়া অঞ্চলের যে যিনি বর্তমান ছিলেন বা আছেন এখনও উপপ্রধান, যিনি স্বপন বিশ্বাস, ওনার নাম। তো ওনার বিরুদ্ধে আমি লড়েছিলাম। তা লড়তে গিয়ে খুবই সমস্যা, অনেক সমস্যায় হয়ে দাঁড়ায়, যেহেতু তারা শাসক দল। সেই শাসক দলের বিরুদ্ধে লড়তে গেলে অনেক সমস্যায় সম্মুখীন হতে হয়। তো তার ভিতর দিয়েও আমি প্রাণপণে সেইভাবে লড়েছি। তা লড়ে এবার আমার সঙ্গে আরও কিছু দু চারজন সাথী ছিল, তারাও আমার সঙ্গে ভালো খেটেছে। তাদেরও আমার আমার জিতার অবদান তাদের ভিতর দিয়ে আমি প্রকাশ করতে চাই। তারাও আছে, যেমন দু একজনের নাম বলি, সমর, নির্মল, সুমঙ্গল, এরা আমার বিভাস, এরা আমার সঙ্গে প্রচুর খেটেছে। অ্যাকচুয়ালি আমি নিজস্ব যে ভোটগুলো পেয়েছি সেটা 24 ভোটে আমি হারিয়েছি ওনাকে। আর আমার কিছু ভোট ছিল সেটা 30খানা ভোট, ওটা পচে গিয়েছে। যেটা বুড়ো আঙুল দিয়ে টিপ দিয়েছিল সেটা আমারই ভোট, বিজেপির ভোট, ওটা পচে গিয়েছে টোটাল। তবে ওগুলো বাদ দিয়ে আমি 24 ভোটে ওনাকে হারিয়েছি। নির্বাচনে জয়ী হয়ে আগামীর লক্ষ্য কি, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কৃষকেরা যাতে সরকারি প্রকল্প থেকে কোনোভাবে বঞ্চিত না হন সেদিকটাতেই বেশি নজর দেবেন। পাশাপাশি তার দাবি, কৃষিকাজে উন্নতি করতে গেলে উন্নত প্রশিক্ষণ ও কৃষি দপ্তরের পরামর্শ প্রয়োজন। এলাকার উন্নয়নের পাশাপাশি আগামী 5 বছর কৃষকদের স্বার্থে কাজ করবেন বলেও জানান নির্বাচনে জয়ী এই কৃষক। কাজ আমাদের হয়তো ওরা বিভিন্ন ধরনের ভাবে, অন্যান্যভাবে, বিভিন্নভাবে আটকাবে, কিন্তু আমি সেইভাবে চেষ্টা করব। যাদের যা আমি জনগণের কাছ থেকে হাতে পায়ে ধরে তাদেরকে এক একটা ভোট, তাদের মূল্যবান ভোট আমাদেরকে, আমাকে দিয়ে তারা আমাকে জয়যুক্ত করেছে, তাদের জন্য তো আমি অবশ্যই লড়ব। এখন তারা কাজ করতে দিক আর না দিক, আমি শতভাবেই, মানে 100% আমি চেষ্টা করব তাদের জন্য কিছু করবার। সে আমার তো জীবিকা মাঠঘাট নিয়ে, এইটা না করলে আমি খাবো কি করে? এবার এতদিন ধরে ফেলে রয়েছি যে আপনি যদি ভিডিও করে দেখান তো দেখেন আমার প্রত্যেকটা জমিতে ঘাসের সব, মানে ঘাসের ফসল বললেই চলে। এই যে সামান্য একটু পটল দেখছেন, এই পটলটাই স্প্রে নেই, কোনো জল নেই, কোনো সার নেই, এই এত আজ প্রায় একটা মাস ধরে এর পিছনে আমি কিছু কোনো লেবারই দিতে পারিনি, যে কারণে এই চেহারাটাই আজকে এরকম হয়ে গেছে। এতে আমি যদি ওটা ওখানে না দিতাম, এখানে লেবার দিতাম, এর চেহারা আরও ভালো হতো। এখন যাই হোক, পার্টিকে ভালোবাসি বলে পার্টির পিছনে খেটেছি, আর পার্টির পিছনে খেটেছি বলে জনগণও আমাকে দেখেছে, জনগণ ভালোবাসি বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। তো যাই হোক, ফসল আমার নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা আমার পূরণ করে ফেলবো, আমার গায়ে খাটিয়ে আমি আমার লেবার টেবার দিয়ে নিয়ে আমি এগুলোকে পরিচর্যা করে নেব। আর দেবস্মিতা মণ্ডলের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।